আইএসটা কি এবং ক্রিস্টাল মেথটা কি? আমরা ইয়াবা সম্পর্কে জানি, আমরা দেখি গণমাধ্যমে দেখি, মদ সম্পর্কে জানি, ফেন্সিলিন সম্পর্কে জানি, বাট আইএস সম্পর্কে আমরা জানি না এবং ক্রিস্টাল মেথ সম্পর্কে আমরা জানি না, যদি একটু বলতেন আপনি। আচ্ছা, আপনি যদি বলেন যে ইয়াবা তৈরির উপকরণ এবং আইএস তৈরির উপকরণ মোটামুটি একই, বাট এখানে মেইন ভেরিফাইড যেটা পার্থক্য হয় সেটা হচ্ছে মেথামফেটামিন একটা যে উপাদান, সেটা ইয়াবার ক্ষেত্রে থাকে আমরা যতদূর জানি 5% মতন, বাট আইসের ক্ষেত্রে এটার পরিমাণ 90% উপরে। এলিমেন্টটা কি বাংলাদেশে অ্যাভেলেবল? না, এলিমেন্ট বাংলাদেশে অ্যাভেলেবল না। এই এলিমেন্ট বেসিক্যালি আসে আপনার থাইল্যান্ড থেকে, চায়না থেকে, এবং সেখান থেকে আসার পর আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, সেখানে তাদের ফ্যাক্টরিতে উৎপন্ন হয়, এবং মায়ানমারও কিন্তু কাঁচামালগুলো পাওয়া যায় না। কাঁচামাল তারা যেটা বললাম থাইল্যান্ড, চায়না, এগুলো থেকে তারা আমদানি করে থাকে। এবং আমাদের তথ্য অনুযায়ী ইয়াবা যেসব কারখানায় আগে তৈরি হতো, এখন তারাই চাহিদার প্রেক্ষিতে ইয়াবার পাশাপাশি আপনার ক্রিস্টাল মেথ বা আইস এগুলো উৎপন্ন করছে। তো এটার কারণ হচ্ছে ক্রিস্টাল মেথে যেটা বললাম যে উপাদানের পরিমাণ খুবই বেশি, 90% যে মেথামফেটামিন বলি আমরা, এই কারণে ইফেক্টিভনেস খুব বেশি। সো আপনি যারা মাদক নেয় আর কি, তারা ইয়াবার তুলনায় অল্প পরিমাণ এটা নিলেই তার ইফেক্ট তার খুব বেশি পেয়ে থাকে, এবং এটা ক্যারি করাও সহজ। 1 কেজি ক্রিস্টাল মেথ জাস্ট একটা বক্সের মতন দেখতে, কোনো পিট ব্যাগে বা যে কোনো উপায়ে সহজে ক্যারি করা যায়, এবং সেটার বাজার মূল্য যেহেতু বেশি, এ কারণে হয়তো এটা এখন মাদক সেবীদের কাছে জনপ্রিয় হচ্ছে এবং যারা ব্যবসায়ী তাদের কাছে এই জিনিসটা জনপ্রিয়। এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। আমরা যতটুকু বাজার দর, এটা মাঝে মাঝে ভ্যারি করে, যে বাজার দর অনুযায়ী আপনি যদি বলেন এই মুহূর্তে 1 কেজি ক্রিস্টাল মেথের বাজার মূল্য 1 কোটি টাকার উপরে, তো বুঝতে পারছেন যে 1 কেজি, মাত্র 1 কেজির মূল্য 1 কোটি টাকা। সেখানে ইয়াবা পার পিস আমরা যতদূর জানি চট্টগ্রামে হয়তো 150 টাকার মতন, ঢাকায় এটা 300 টাকার মতন, বা মাঝে মাঝে লোকেশন অনুযায়ী ক্যারি করে। আপনি ইয়াবা নিয়ে ধরেন বা মদ নিয়ে, ফেন্সিলিন নিয়ে একটু অভিজ্ঞতা আপনারা রাখেন, সেক্ষেত্রে নতুন নতুন মাদকগুলো যে আবিষ্কার হচ্ছে সেক্ষেত্রে কি আপনাদের কি প্রশিক্ষণের প্রয়োজন পড়ে কি না, বা এটার যাচা বাছাই করার ক্ষেত্রে এটা কোথায় রাখতে পারে, এই ধরনের কিছু প্রশিক্ষণের প্রয়োজন পড়ে? না, অবশ্যই প্রশিক্ষণ প্রয়োজন পড়ে না, আমরা প্রশিক্ষণ নিয়ে থাকি। আচ্ছা, আপনি যদি জেনে থাকেন আমাদের কিন্তু আলাদা সেল রয়েছে, আপনারা তো জানেন না কখন কোন সময় মাদক, নতুন মাদক আসতে পারে। এক্স্যাক্টলি, সো এটা নিয়ে আমরা সবসময় আমরা গবেষণা করে থাকি, আমাদের যারা সদস্য রয়েছে আমাদেরকে রেগুলার ভিত্তিতে আমরা ট্রেনিং নিয়ে থাকি, এবং গোয়েন্দা তথ্য এগুলো যাচাই বাছাই করা, তারপরে হচ্ছে মানে কোন পাশের দেশে কীভাবে তৈরি হচ্ছে বা সেগুলো কীভাবে আসছে, এগুলো নিয়ে সবসময় আমরা রেগুলার, বলা যায় যে র্যাবের আমাদের যে সেলগুলো রয়েছে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, গোয়েন্দা শাখা, রিসার্চ শাখা, ট্রেনিং শাখা, সব কিছু মিলে আমরা অলওয়েজ একটা নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করি, সো দ্যাট অপরাধীরাও তারা অপরাধ করবে, বাট আমরা যেন তাদের চেয়ে এক স্টেপ আগে এগিয়ে থাকি, তাদেরকে ধরা যায়। এটা যেহেতু অন্য একটা দেশ থেকে আসে, সেক্ষেত্রে এইসবের ক্ষেত্রে কিন্তু বিজিবি যুক্ত আছে, পুলিশ যুক্ত আছে, এবং এই সেক্টরটা নিয়ে কাজ করার জন্য একটা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, এই সকলকে মিলে কতটুকু সমন্বয়, আপনি কি মনে করেন কোনো সমন্বয়হীনতা দেখতে পান যে এই দায়িত্বটা শুধু র্যাবের বা এই দায়িত্বটা শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বা পুলিশের, এই ধরনের কিছু নাকি সমন্বয় হয়ে কাজগুলো আপনারা চালিয়ে যান? না, অবশ্যই সমন্বয় আমাদের মধ্যে, কারণ এক্ষেত্রে বিজিবিও যুক্ত আছে, পুলিশও যুক্ত আছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ওদের কাজটাই হচ্ছে এই কাজটাই। অবশ্যই এখানে আমাদের মধ্যে মাঝে সমন্বয় রয়েছে, সবসময় আমরা সমন্বয় নিজেদের মধ্যে ইন্টারনাল আমাদের কনফারেন্স হয়, মিটিং হয়, এবং আমরা ব্যক্তিগতভাবেও আমরা তাদের সাথে যোগাযোগ করি। আপনি যদি বিজিবি, কোস্টগার্ড, তাদেরও যদি সাফল্য দেখেন, তাদের সাফল্য কিন্তু ঈর্ষণীয়। যে আমি হয়তো আমারটা জানি, যে আমি বললাম যে গত বছর 53 লাখ উদ্ধার করেছি, বিজিবিও কিন্তু মানে আমার জানা মতে তারাও বেশ মাঝে মাঝে বেশ বড় চালান উদ্ধার করছে, গত কয়েকদিন আগে যেমন 9 কেজি আইস তারা পেলো, 8 লাখ ইয়াবা তারা উদ্ধার করলো, সো দে আর অলসো ডুইং দিস থিং। বাট সমন্বয় এটা সবসময় সমন্বয় হয়ে থাকে, কারণ আপনি জানেন যে আমরা কাজ করি র্যাপ ফোর্স, আমাদের বেশিরভাগ কাজ হচ্ছে বাই রোড, বাট অনেক সময় বিজিবির সাথে, বিজিবি যেহেতু জিরো লাইনে তারা অবস্থান করে, তাদের সাথে কোনো অপারেশনে গেলে অবশ্যই তখন তাদের সাথে আমাদের সমন্বয় করতে হয়। আমরা যখন সমুদ্রপথে কোনো অভিযান পরিচালনা করি, কোস্টগার্ডের সাথে আমরা নিয়মিতভাবে যোগাযোগ করি, তাদের সাথে আমাদের কোঅর্ডিনেশন করতে হয়। আচ্ছা, এই ক্ষেত্রে কি মনে হয় আপনার যেহেতু বাইরের দেশ থেকে আসছে, এটা দায়টা বিজিবির গায়ের উপর দিলে হয়? না না, বিজিবি দায়ের উপর দিতে পারবেন না, কারণ এই যেটা বললাম যে যেহেতু আমাদের ডিমান্ড রয়েছে, এ কারণে কিন্তু যারা মাদক ব্যবসায়ী তারা কোনো না কোনোভাবেই ফাঁক ফোকর গলিয়ে এটা সরবরাহ করার চেষ্টা করে থাকবে, এবং এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না একটি দেশের পক্ষে পুরো সীমান্ত সুরক্ষিত রাখা। আপনি যদি উন্নত বিশ্বের দিকেও তাকান, যে ইউএসএ তারাও কিন্তু পারেনি মেক্সিকো বর্ডারে ওয়াল দিয়েও সেটাকে বন্ধ করতে, সেটা কিন্তু আসলেই কোনোভাবেই সম্ভব না, কিন্তু তারপরেও বিজিবি তাদের সামর্থ্য দিয়ে চেষ্টা করছে, এবং সেই সাথে আমরা সহযোগিতা করছি, কোস্টগার্ড করছে। এখন দেখা যায় যে রাস্তা পরিবর্তন
যে এই রাস্তা দিয়ে চলমান ছিল, এই রাস্তা দিয়ে যখন আপনাদেরকে পাই, পুলিশকে পাই, তখন রুট চেঞ্জ করে। এক্ষেত্রে আপনি কীভাবে, আপনারা কীভাবে কাজ করে থাকেন যে রাস্তা কখন পরিবর্তন করে বা রাস্তাগুলো আপনারা কোনো হিমশিম কান কি না? অবশ্যই এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং, বাট যেটা আপনাকে বললাম একটু আগে যে আমরা আমাদের রিসার্চ সেল, আমাদের ট্রেনিং, আমাদের গোয়েন্দা কার্যক্রম সবগুলোর মাঝে অলওয়েজ আমরা আমাদেরকে আপডেটেড রাখি। এ কারণেই কিন্তু আপনি দেখবেন যে গত কয়েক মাসে যদি আমি বলি, আমরা সড়কপথে, সমুদ্রপথে এবং পাহাড়ি পথে তিন এলাকা থেকে আমরা খুব বিপুল পরিমাণ ইয়াবা এবং ক্রিস্টাল মেথ বা মাদক এগুলো আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন অপরাধীরাও তারাও চেষ্টা করছে সবসময় রুট পরিবর্তন করার, যে আগে তারা বাই রোডেই বেশি আসতো টেকনাফ হয়ে, বিজিবির জন্য, পুলিশের জন্য, আর্ম পুলিশ ব্যাটালিয়ান তাদের চেকপোস্টের জন্য তারা এগুলোতে বারবার বাধাগ্রস্ত হতো।